সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে মুডনর 10mg ট্যাবলেট। মুডনর 10mg ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। মুডনর 10mg ট্যাবলেট, এর জেনারিক নাম্বার গ্রুপের নাম হচ্ছে নর্ট্রিপটাইলিন। মুডনর 10mg ট্যাবলেটের প্রতি পিচের খুচরা মূল্য 63 পয়সা। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মুডনর 10mg ট্যাবলেট বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো মুডনর 10mg ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। মুডনর 10mg ট্যাবলেট স্নায়ুব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়। মাঝে মাঝে এটি শিশুদের বিষণ্ণতা এবং বিছানো ভেজানোর চিকিৎসায় ব্যবহার করা হয়। অনেক সময় এটি ঘুমের ঔষধ হিসাবেও ব্যবহার করা হয়। মাত্রা বা ব্যবহারের নিয়ম, প্রাপ্তবয়স্ক এবং যারা ডিপ্রেশন বা হতাশায় আক্রান্ত তাদের জন্য 75 mg থেকে 100 mg বিভক্ত ডোজে দেওয়া যেতে পারে। সর্বোচ্চ মাত্রা 150 mg ডেইলি। বয়স্ক রোগীদের জন্য 30 mg থেকে 50 mg প্রতিদিন। শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 7 বছর তাদের জন্য 10 mg, 8 থেকে 11 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে 10 mg থেকে 20 mg, 11 বছরের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে 25 mg থেকে 35 mg ঘুমানোর 30 মিনিট পূর্বে দেওয়া যেতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়া, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধা বৃদ্ধি, হালকা ঝাপসা দৃষ্টি, এইসব পার্শ্বপ্রতিক্রিয়া মুডনর 10mg ট্যাবলেট খাওয়ার ফলে হয়ে থাকে। তবে বন্ধুরা, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্বপ্রতিক্রিয়াগুলো যে সবসময় ঘটে তা নয়, কোনো সময় পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বায়োপোলার রোগী, খিচুড়ি রোগী এবং যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য আছে তাদের এই ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। সম্মানিত বন্ধুগণ, দেশি বিদেশি যে কোনো ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।